শীত মানেই পিঠা উৎসব। এই কনকনে শীতে পিঠা খেতে ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিতা। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। শীত মানেই পিঠা উৎসব। এই কনকনে শীতে পিঠা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মা হচ্ছে বিশাল বড় একটা ভাপা পিঠা বানিয়েছে, কেটে কেটে খাচ্ছি সবাই মিলে। কে কে এভাবে বড় একটা ভাপা পিঠা কেটে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট ভাপা পিঠা খেতেও ভালো লাগে, আমার কাছে এইভাবে বড় একটা ভাপা পিঠা বানিয়ে কেটে খেতেই ভীষণ ভালো লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। তো প্রতিটা লেয়ার হচ্ছিল অনেক গুড় দেওয়া হয়েছিল, নারিকেল, বাদাম, কিশমিশ, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভাবলাম সবার সাথে একটা ভিডিও শেয়ার করে দিই, সবার ভালো লাগবে। আর বলে নিচ্ছি, যারা প্রথম আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দিয়ে দিব, আপনারা আমার পেজটি, ফেসবুক পেজটি লাইক ও ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। এই তো বড় একটা ভাপা পিঠা কেটে নেওয়া হচ্ছে, সবার জন্য দেওয়া হচ্ছে, সবাই এখন হচ্ছে এই ভাপা পিঠাটা খাবো। তো এখন হচ্ছে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আবার খেতে মন চাইছে এই মজাদার ভাপা পিঠা গরম গরম ধোয়া ওঠা। প্রতিটা ঘরেই হচ্ছে এই শীতে পিঠা বানানোর একটা ধুম পড়ে যায়, বিভিন্ন ধরনের পিঠা রাস্তার মোড়ে মোড়েও হচ্ছে পিঠা বিক্রি করে। আর এখন হচ্ছে খাবো পুলি পিঠা, ভাজা পুলি পিঠা। নারিকেলের পুর দেওয়া হয়েছিল ভিতরে, আর এই পিঠাটা এত মজা হয়েছিল, অনেক মুচমুচে হয়েছিল, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমার মা হচ্ছে অনেক কষ্ট করে এই পিঠাগুলো বানিয়েছে, অনেক অনেক ধন্যবাদ মাকে, অনেক মজা হয়েছিল। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো সবার কাছে ভিডিওটা শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, আর কার কার এইভাবে বড় একটা ভাপা পিঠা বানিয়ে খেতে ভালো লাগে, আর ভাজা পুলি কার কার পছন্দ। আমার কাছে কিন্তু এই দুই ধরনের পিঠাটাই খুবই ভালো লেগেছে। আর শীতের দিনে তো পিঠা খাওয়ার মজাই আলাদা, তাই না? গরমেও মজা লাগে কিন্তু শীতকালে বেশি ভালো লাগে। তো আজ বিদায় নিচ্ছি, এই পর্যন্তই আজকের ভিডিওটা। আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে আবার সবার মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।